আজমির শরীফে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খাজা মইনুদ্দিন চিশতির দরবার জিয়ারত, রাতেই ফিরবেন দেশে। তিস্তা সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিজেপি দেখা করতে দেয়নি অভিযোগ মমতার। হাসিনা জি এসেছেন, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো, পূজোর সময়তেও আমি ওনাকে চিঠি দিই, উনি আমাকে শাড়ি পাঠায়, আমিও পাঠাই, ঈদের সময় আম পাঠায়, ইলিশ মাছ পাঠায়। উনি নিজে ইচ্ছে প্রকাশ করলেন, আমি কৃতজ্ঞ যে উনি চেয়েছিলেন দেখা করতে। ইতনা গুসা কিউ, এ বড়া বড়া বাবু লোগো কো ইতনা ডরনে কা বাত কিয়া হ্যায়। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দিনাজপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু, চোরাকারবারীরা ঘিরে ফেললে আত্মরক্ষায় চালায় গুলি, দাবি ভারতের হাই কমিশনের, মরদেহ ফেরত চায় পরিবার। বৃষ্টিতে আশ্রয় নিয়েছিলেন সেচ দেয়ার পাম্প ঘরে, বজ্রপাতে সিরাজগঞ্জে একই পরিবারের তিনজন সহ নয় কৃষি শ্রমিকের মৃত্যু, পুরো গ্রামে শোকের ছায়া। উঠছে ফোসকা, হচ্ছে চুলকানি, দেখতে পক্সের মতো হ্যান্ড ফুট মাউথ রোগের প্রকোপ, আক্রান্ত হচ্ছে শিশুরা, লক্ষণ দেখা দিলে যেতে হবে চিকিৎসকের কাছে। লাইন থেকে ছিটকে পড়ার ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে ট্রেন, উন্নয়নে হাজার হাজার কোটি টাকা খরচের দাবি করলেও সংস্কারে নেই উদ্যোগ, বাড়ছে দুর্ঘটনা। এবং সংকটাপন্ন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, উদ্বেগ জানিয়েছেন চিকিৎসক, অবহিত করা হয়েছে পরিবারের সদস্যদের।